হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকে বিকেলের এই ভিডিওটা তোমাদের মাঝে তিনটে পরীক্ষার ডেট বেরিয়েছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে পরীক্ষার রিটেন এক্সামের ডেট বেরিয়েছে যেই পরীক্ষাগুলোর ব্যাপারে চাকরিগুলো যখন বেরিয়েছিল আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমরা খবরটা দিয়েছিলাম যে এই চাকরিগুলো বেরিয়েছে এখন এই সেম চাকরিগুলোর আমরা তোমাদের যখনই জবটা যখন বেরিয়েছিল আমরা তোমাদের বলেছিলাম যে চাকরি সংক্রান্ত যখনই এগুলো সংক্রান্ত রিটেনের পরীক্ষার কোনো ডেট বেরোবে আমরা কিন্তু তো দেন দেন তোমাদের বলে দেব। সো এখানে ডেট বেরিয়ে গেছে এই চাকরির পরীক্ষারগুলোর সো আমরা তোমাদের এই তিনটে চাকরির পরীক্ষার আপডেট একসাথে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন পোস্টে কোন দিন তোমাদের রিটার্ন এক্সাম দিতে হবে ঠিক আছে চলো শুরু করছি বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেট এক্সাম পেপার পেলস কাট অফ সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে ভাবে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট জব আপডেট জব প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট

ঠিক আছে তারপর তোমাদের এডিসি সহ টিপিএসসি কম্বাইন সমস্ত পরীক্ষা ত্রিপুরার যেগুলো দুই হাজার চব্বিশে হবে ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোটস কি কি নোটস ভালো করে শুনে রাখো একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স একদম জানুয়ারি মাস দুই থেকে জানুয়ারি মাস দুই

প্রিপারেশন বুস্ট করতে চাও এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাছ মোর টাইম সো এই হচ্ছে আর্জেন্ট নোটিস নাম্বার ওয়ান তিনটে আপডেটের মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট আপডেট তোমরা সবাই জানো সফের থেকে মানে সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট যেটা নাকি গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা এজেন্সি ঠিক আছে এজেন্সি বা আউটসোর্সিং এজেন্সি তোমরা বলতে পারো যেটা নাকি ম্যান পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টসে সো ওটার দ্বারা কিন্তু টাইম টু টাইম অনেক রিক্রুটমেন্ট বেরোয় যেগুলোর ব্যাপারে আমরা কিন্তু টাইম টু টাইম তোমাদের জানিয়ে দেই সো এইবার প্রত্যেকটা রিক্রুটমেন্ট অ্যাডে কিন্তু অনেকগুলো চাকরি একসাথে বেরোয় যেমন কুড়িটা পোস্ট পোস্ট একসাথে তো ধাপে ধাপে পরীক্ষাগুলো হয় সো ঠিক এই নোটিফিকেশনটার মধ্যে এটাই হয়েছে এটা ছিল তোমাদের সফেদের রিক্রুটমেন্ট নোটিস নাম্বার সাত দুই হাজার তেইশ চব্বিশ সেশনের যেটা বেরিয়েছিল সাতাইশে নভেম্বর দুই হাজার তেইশ এটার অনেকগুলো পোস্ট ছিল এটার মধ্যে কুড়ি নাম্বার সিরিয়াল নাম্বারে ছিল কেমিস্ট পোস্ট ঠিক আছে কেমিস্ট টোটাল পোস্ট ছিল একুশটা কোয়ালিফিকেশান চেয়েছিলো কি গ্র্যাজুয়েশন ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি মানে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট মানে বিএসসি বা এম এস সি ইন কেমিস্ট্রি স্যালারি ছিল কত চব্বিশ হাজার টাকা আর চল্লিশ বছর পর্যন্ত বয়স ছিল ম্যাক্সিমাম এজ লিমিট ঠিক আছে আর বিভিন্ন ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি যেগুলো পিডব্লিউডির আন্ডারে মানে ডিডাব্লিউএস ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ওইখানে কিন্তু পোস্টিং হওয়ার কথা সো ওই ঠিক এই কেমিস্ট পোস্টের জন্য কিন্তু বেরিয়েছে এবার রিটেন এক্সামের ডেট সম্পূর্ণ শিডিউল রিটেন এক্সামের যে কমপ্লিট ম্যাপিংটা আছে সমস্ত কিছু বেরিয়েছে কত মার্কসের হবে কি কি থাকবে সমস্ত কিছু আমরা তোমাদের বুঝিয়ে দেবো দেখে রাখো এই চাকরিটা যখন বেরিয়েছিল আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম বিগ নিউজ ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে দুশো পঁচিশটি পোস্টে নিয়োগ টু টোয়েন্টি ফাইভ এটার কিন্তু লাস্ট আপডেটেও আমরা বলেছিলাম এটার কিন্তু আরেকটা সিরিয়াল নাম্বার পোস্টও কিন্তু আগে কিন্তু আমরা আপডেটটা দিয়েছিলাম চলো দেখে নেই এই দেখো এখানে টোটাল এখানে টোটাল তেরোটা পোস্টের জন্য তোমাদের আপডেট বেরিয়েছে কমপ্লিট মানে তোমাদের ইসের জন্য মানে এই তিনটে অ্যাড মিলিয়ে তিনটে অ্যাড মিলিয়ে আমরা তোমাদের মানে যেটা বলতে যাচ্ছি এই তিনটে অ্যাড মিলে টোটাল তেরোটা পোস্টের জন্য বেরিয়েছে দেখে নাও প্রথমটা দেখে নাও ঠিক আছে নোটিফিকেশন ফর রিটেন কম্পিটিটিভ টেস্ট ফর দ্য পোস্ট অফ কেমিস্ট আন্ডার পি ডাব্লিউ ডি ডিডাব্লিউ এস এগেনস্ট রিক্রুটমেন্ট নাম্বার জিরো সেভেন দুই হাজার তেইশ চব্বিশ আইটেম নাম্বার টোয়েন্টি এই কেমিস্ট পোস্টের জন্য রিটেন এক্সাম হবে এটা ডেট বেরিয়েছে কবে হবে এইটিন্থ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আঠারোই ফেব্রুয়ারি রোববার হবে কেমিস্টের জন্য রিটার্ন টেস্ট সাড়ে দশটার থেকে সকাল সাড়ে দশটার থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত টেস্ট হবে ঠিক আছে আর ভেনু কোথায় মানে টেস্টটা কোথায় হবে টেস্টটা হচ্ছে আইটিআই ইন্দ্রনগরে ঠিক আছে রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে নয়টা থেকে সোয়া দশটার মধ্যে আর গেট ক্লোজ হবে দশটা বিশে পরীক্ষা শুরু হবে সাড়ে দশটার থেকে ঠিক আছে বুঝতে পেরেছ কেমিস্ট পোস্ট যারা অ্যাপ্লাই করেছিল অ্যাটেনশন বা তোমাদের বন্ধুবান্ধব যদি কেউ অ্যাপ্লাই করে থাকে আমাদের ভিডিওটা শেয়ার করে দাও সবাই কাউর যাতে এক্সামটা যাতে মিস না হয় ঠিক আছে সো এইবার দেখো কি কি থাকবে দেখো দেখো রিটেন টেস্ট তোমাদের হবে এইটটি ফাইভ মার্কসে আর ইন্টারভিউ হবে তোমাদের ফিফটিন মার্কসে টোটাল হান্ড্রেড মার্কসে টেস্ট হবে ঠিক আছে এই এইটটি ফাইভ রিটেন আর পনেরো মার্ক করবে হবে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সিলেকশন হবে টেকনিক্যাল কোশ্চেন থাকবে পঞ্চাশটা ফিফটি মার্কস জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ফিফটিন মার্কস পনেরো মার্কস রিজনিং থাকবে দশ মার্ক ইংলিশ কম্পোজিশন থাকবে তোমাদের দশ মার্ক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে হচ্ছে ফিফটি সিক্সটি সেভেন্টি আর এখানে এইট্টি ফাইভ টোটাল টোটাল হচ্ছে পঁচাশি মার্ক্সের পরীক্ষা জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে রিজনিংয়েরও আমাদের অনেক ভিডিও আছে ভিডিওস আছে তোমরা দেখতে পারো ইংলিশ কম্পোজিশন তোমরা যদি টিপিএসসি স্ট্যান্ডার্ডটা ফলো করো কোশ্চেন্সগুলো সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন ঠিক আছে জামলিং অফ ওয়ার্ডস রি দ্য সেন্টেন্স এরপরে তোমাদের একটা কম্প্রিহেনশন দিয়ে দেবো ওটা থেকে পাঁচটা কোশ্চেন আনসার করতে হবে সেমগুলো কিন্তু এখানে তোমাদের জিজ্ঞেস করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সো এই ছিল নোটিস নাম্বার ওয়ান এইবার চলো আমরা দেখে নেই নেক্সট নোটিস ঠিক আছে মডিউল অফ রিটেন টেস্ট টু বি আন্ডারটেক ফর দা ফলোয়িং পোস্ট আন্ডার এস এগেনস্ট রিক্রুটমেন্ট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ঠিক আছে এই যে আইটেম নাম্বার তোমাদের যে টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান টোয়েন্টির তো এখানে ডেট বেরিয়ে গেছে ঠিক আছে কেমিস্ট্রের ডেট বেরিয়ে গেছে বাকিগুলো তোমরা দেখে নাও এগুলোরও রিটার্ন এক্সামের স্কিমটা দিয়ে দিয়েছে ডেটটা তোমাদের আগামী দিনে অ্যানাউন্স হবে এটাও কিন্তু রিক্রুটমেন্ট নোটিস নাম্বার সেভেনের আন্ডারেই কেমিস্ট্যান্ট মাইক্রোবায়োলজি সেম ফিফটি ফিফটিন টেন টেন টোটাল এইটি ফাইভ মার্কস নেক্সট হচ্ছে আইটেম নাম্বার টোয়েন্টি টু অ্যাসিস্ট্যান্ট ব্লক কোর্ডিনেটার এটারও তোমাদের ইংলিশ থাকবে টোয়েন্টি মার্কস জি কে থাকবে টেন মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে টেন মার্কস রিজেনিং ফিফটিন মার্কস এরিথমেটিক থাকবে টেন মার্কস এমএস অফিস মানে মাইক্রোসফট অফিসের উপর দশটা কোশ্চেন থাকবে টেকনিক্য কোশ্চেনস থাকবে টেন মার্কস সবগুলোর মধ্যে রিটেন এক্সামের মার্কস হচ্ছে পঁচাশি নম্বর ঠিক আছে আর ভাই বা ইন্টারভিউ হবে ফিফটিন মার্কস বা পনেরো নম্বরের জন্য টোটাল হান্ড্রেড মার্কসে ওদের ওরা মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করবে তো এইবার আরেকটা দেখে নাও কি সলিড এন্ড লিকুইড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর এখানেও তোমাদের 85 মার্কসের রিটেন হবে ঠিক আছে সো তোমরা যারা যারা এগুলো अप्लाई করেছিলে তোমরা प्रिपरेशन নাও আমাদের চ্যানেলে প্রচুর वीडियोस পেয়ে যাবে রিজনিং ম্যাথ ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স টেকনিক্যাল জিনিসটা তোমরা হয়তো নাও পেতে পারো টেকনিক্যালটা তোমরা একটু নিজেদের গ্রাজুয়েশনের সাবজেক্টগুলো একটু পড়ে নিও আমরা তোমাদের থেকে অনেক কল পেয়েছি এই কেমিস্ট পোস্টের জন্য যে কি কি পড়বো আমরা তোমাদের অলরেডি বলেছি তোমরা বিএসসি স্ট্যান্ডার্ডের তোমরা বিএসসি মানে ব্যাচেলার অফ সায়েন্স যখন তোমরা যখন করেছিলে কেমিস্ট্রিতে ওটার যে সাবজেক্টসগুলো আছে ওগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যাবে প্রবলেমেটিক কোশ্চেন্স আসবে না থিওরেটিক্যাল কোশ্চেন্স কিন্তু বেশি আসবে ঠিক আছে সো যাদেরই এই পোস্টে পরীক্ষা আছে মানে আমরা তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও তোমাদের সাকসেস কিন্তু আমরা দেখতে চাই আর তোমরা তোমরা চাকরিটা পেয়ে যখন আমাদের জানাও আমরা কিন্তু খুব সত্যি সত্যি কিন্তু আমরা মন থেকে খুব খুশি হই যে আমাদের চ্যানেল ফলো করে এমন একজন চাকরি পেয়েছে ঠিক আছে কারণ তোমাদের হচ্ছে পাইয়ে আমাদের একমাত্র উদ্দেশ্য একদম কথা ঠিক আছে তোমরা সাকসেস পেলে মানে আমাদের ভাল লাগে আমাদের ভাল লাগলে কি হয় আমাদের তোমরা যখন বলবে যে না এমন স্টাডি ইউনিট আমরা ফলো করেছি তখন আমাদেরও নাম হবে ঠিক আছে তো কথা হচ্ছে তোমাদেরকে যে আমরা এত কষ্ট করে পড়াই এটার একটাই উদ্দেশ্য আমরা তোমাদের থেকে এই কথাটা শুনতে চাই যেমন যে বিটির সময় আমরা শুনেছিলাম গ্রুপ ডিতে আবার শুনবো ঠিক আছে ধাপে ধাপে আমরা শুনি সবার থেকে যে দাদা আমি তো পেয়ে গেছি চাকরিটা সেম তোমাদের থেকেও আমরা এই জিনিসটা শুনতে চাই এটাই আমরা আশা রাখলাম ঠিক আছে তো এই দেখো এটার মধ্যে এলিজিবল কোন কোন ক্যান্ডিডেটস তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে কারা কারা এলিজিবল এই পরীক্ষাটা দিতে লিস্টটা বেরিয়ে গেছে এই পুরোটা ডাউনলোড মানে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা ক্লিক করে দেখে নিতে পারো যে তোমাদের কাদের কাদের নাম আছে ঠিক আছে চলো এবার আমরা চলে যাই আর্জেন্ট নোটিস নাম্বার টু সেম সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্টের আন্ডারে এখানে বেরিয়েছিল রিক্রুটমেন্ট নোটিস নাম্বার তিন এটা তোমাদের বেরিয়েছিল নাইনথ জুন দুই হাজার তেইশে নয়ই জুন বেরিয়েছিল এটার আন্ডারে দুটো পোস্ট একটা ছিল কি জুনিয়র সাইন্টিফিক অফিসার টোটাল পাঁচটা পোস্ট টেকনিক্যাল অফিসার ড্রাগস এটা টোটাল চারটে পোস্ট ছিল ঠিক আছে স্যালারি ছিল থার্টি টু থাউজেন্ড টু এইট্টি ফোর রুপিস এটার মধ্যে থার্টি টু থাউজেন্ড টু এইট্টি ফোর রুপিস এটা ড্রাগ কন্ট্রোল অফিসে পোস্টিং সো এই যে জুনিয়র সায়েন্টিফিক অফিসার আর টেকনিক্যাল অফিসার ড্রাগস এই দুটো পোস্টের জন্য আন্ডার রিক্রুটমেন্ট নোটিস নাম্বার তিন দুই হাজার তেইশ চব্বিশের বেরিয়েছে রিটেন এক্সামের ডেট বুঝতে পেরেছো সো এই দেখো এটা আরেকটা নোটিশ বেরিয়েছে যেটা সফেদের ওয়েবসাইট থেকে এটাও রিটেন এক্সাম হবে আইটেম নাম্বার ফোরটিন আর ফিফটিন যেটা আমরা তোমাদের দেখিয়েছি এটাও তোমাদের এইটিনথ ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি হবে দুপুর দুটো থেকে হবে সকাল সাড়ে দশটা থেকে তারপর জুনিয়র সায়েন্টিফিক অফিসার আর টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল ড্রাগ অফিসার এটা হবে দুপুর দুটো থেকে সেম আইটিআই অফিসে ঠিক আছে আইটিআই যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে ইন্দ্রনগরে সফেদ অফিসার ঠিক উল্টো দিকে ওখানে হবে আর তোমাদের সকাল দুপুর একটা থেকে পনে দুটোর মধ্যে তোমাদের রিপোর্ট করতে হবে আর গেট কিন্তু বন্ধ হয়ে যাবে একটা পঞ্চাশে এখানেও এইটটি ফাইভ মার্কসের কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে আর এটার মধ্যে তোমাদের নেগেটিভ মার্কস আছে জিরো যেমন টিপিএসসি পরীক্ষাগুলোতে থাকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানেও তোমাদের এইটটি ফাইভ মার্কস রিটেন ফিফটিন মার্কস তোমাদের ভাইভা টোটাল হান্ড্রেড মার্কসে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে জুনিয়র সাইন্টিফিক অফিসার আর টেকনিক্যাল অফিসার ড্রাগ ঠিক আছে সো এই দেখো রিটার্ন এক্সাম এইটটি ফাইভ মার্কস সো এটা আমরা অলরেডি বলেছি এই দেখো টেকনিক্যাল অফিসার ড্রাগে কারা কারা এলিজিবল এটার লিস্ট বেরিয়ে গেছে আর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আছে সেম যেগুলো আমরা রিটার্নের ব্যাপারে বলেছি ঠিক আছে সো এটারও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা লিঙ্কটা ক্লিক করে তোমরা প্লিজ এটা ডাউনলোড করে একটু পড়ে নাও যে তোমাদের নামটা আছে কিনা ঠিক আছে নেক্সট আর জেন্ট নোটিস নাম্বার থ্রি লাস্ট নোটিস যেটা আমরা তোমাদের জানাতে এসেছি এই ভিডিওর মাধ্যমে এটাও তোমাদের সফের থেকেই বেরিয়েছিল এটা হচ্ছে রিক্রুটমেন্ট নাম্বার নাইন এটা বেরিয়েছিল নয় নাম্বার রিক্রুটমেন্টের একটা পার্ট মানে একটা নির্দিষ্ট পোস্টের মানে ওই পোস্টার রিটেন এক্সামের ডেট দিয়েছে একটা ছিল সাত একটা ছিল তিন একটা হচ্ছে এখন নয় ঠিক আছে এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে কোনটা তোমরা অ্যাপ্লাই করেছিলে এই নয় নাম্বার রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছিল একুশে ডিসেম্বর দুই হাজার তেইশে বেরিয়েছিল এই দেখো এটার আমরা ভিডিও বানিয়েছিলাম ত্রিপুরা সরকারের বিভিন্ন অফিসে আবারও বিরাট নিয়োগ টোটাল পোস্ট 93, থ্রি তিরানব্বইটা পোস্ট একসাথে বেরিয়েছিল সফেদের আন্ডারে এটার এবার কোনটার ডেট দিয়েছে দেখে নাও টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রেড এ টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি এই তিনটে পোস্টের এবার পরীক্ষার ডেট দিয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ এটা তোমাদের ডেট অফ এক্সাম হচ্ছে এইটিন ফেব্রুয়ারি টু এটা হবে কোথায় হেনরি ডিরোজিও একাডেমি টিলা আগরতলাতে সকাল দশটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত মানে তোমাদের রিপোর্টিং টাইম আর ক্লোজিং হবে দশটা পঞ্চাশে পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নেক্সট টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রেড এ এটা তোমাদের পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে পরীক্ষা সকাল এগারোটা থেকে দেড়টা হেনরি ডিরোজিও একাডেমি টিলা এই স্কুলটাতে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে সেম ভাবে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি এটারও সেম তোমাদের টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রেড এর মতো সেম পঁচিশ তারিখ পরীক্ষা টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এটা হচ্ছে আঠারো তারিখ গ্রেড বিটা হচ্ছে পঁচিশ তারিখ মেকানিক্যাল গ্রেড এটাও তোমাদের পঁচিশ তারিখ ঠিক আছে বুঝতে পেরেছো সেম এইট্টি ফাইভ মার্কসের রিটেন ফিফটিন মার্কসের ভাইভা হান্ড্রেড মার্কস এ ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে বুঝতে পেরেছ এই যে দেখো এখানে লেখা আছে আমরা যেটা বললাম রিটেন টেস্ট শুড বি আন্ডার টেকন ফর এইট্টি ফাইভ মার্কসের ইন্টারভিউ ফর ফিফটিন মার্কস ঠিক আছে এই ছিল তিনটে আর্জেন্ট নোটিস এই সবগুলো পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের সকলকে জানাই এই পরীক্ষাটার জন্য অল দা বেস্ট আমরা জানি আমাদের বিশ্বাস আছে তোমাদের উপরে যে তোমরা পারবে তোমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে তোমরা এই চাকরিটা পাবে ঠিক আছে এই কনফিডেন্সটা নিয়ে তোমরা যাও পরীক্ষা হলে অবশ্যই তোমরা কিন্তু সাকসেস পাবে ঠিক আছে এটাই আমরা আশা রাখলাম তোমরা চাকরি পেয়েছো ওই ফোন কলটার আশায় আমরা কিন্তু রইলাম ঠিক আছে তোমাদের সবাইকে জানায় অল দা ভেরি বেস্ট একদম ফাটিয়ে দিয়ে পরীক্ষা দিয়ে আসো ঠিক আছে মানে এমন করে পরীক্ষা দাও যাতে লিস্টের প্রথম দিকে যাতে তোমাদের নাম থাকে ঠিক আছে চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংক ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে এই তিনটে আর্জেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেটস সবাই যাতে জেনে নিতে পারে আর তোমার যদি আমাদের থেকে লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস জানুয়ারি দু হাজার তেইশ থেকে জানুয়ারি চব্বিশের দু হাজার চব্বিশের ত্রিপুরা কারেন্ট কমপ্লিট তেরো মাস ত্রিপুরা জিকে স্পেশাল এক্সিকিউটিভ নোটস ত্রিপুরা পুলিশ কনস্টেবল নোট যদি তোমরা আমাদের নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস করতে চাও এক্ষে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট এফেয়ার জি চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশ বক্স দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ ফলো করতে পারো ওটা লিঙ্ক নিচে ডিসক্রিপশ বক্স দেওয়া আছে ঠিক আছে সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলকে এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমরা কোনো সময় কোনো হেল্প হলে আমরা সবসময় আছি তোমাদের সমস্ত আর্জেন্ট নোটিফিকেশন তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন করে দেওয়া সমস্ত কিছু তোমরা একই প্ল্যাটফর্মে পেয়ে যাবে তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপরে একটু রেখো আর তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস যারাই ত্রিপুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকেও আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও ঠিক আছে চলো হ্যাভে নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার